এক অদ্ভুত রোমাঞ্চ। গেল প্রায় এক মাস যে উন্মাদনায় বুত ছিল বিশ্ব ক্রিকেট। সাদা বলে ইংল্যান্ডের আধিপত্য দিয়ে শেষ হলো ক্রিকেটের শর্টার ফরম্যাটের সবচাইতে কাঙ্ক্ষিত আসর, যেখানে ব্যাটে বলে নজর কেড়েছেন অনেকেই, আবার প্রত্যাশার চাপে কেউ কেউ পড়েছেন নুয়ে। টুর্নামেন্ট শেষে আইসিসি বেছে নিয়েছে তাদের সেরা ১১, যেখানে আধিপত্য চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জনাচারে ক্রিকেটার পেয়েছেন স্থান। ওপেনিংয়ে থাকছেন দুই ইংলিশম্যান অ্যালেক্স হেইলস আর জস বাটলার। এবারের আসরে 42.40 করে 212 রান এসেছে হেইলসের উইলো থেকে। কাপ্তান জস বাটলার তো আরও আগ্রাসী, 9টি ডিসমিসালের পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে 225 রান। অধিনায়কের পাশাপাশি তাই উইকেটের পেছনে গ্লাভসও থাকছে বাটলারেরই হাতে। 3 আর 4 এই পজিশনটা দুই ভারতীয় বিরাট কোহলি আর সূর্যা কুমার যাদবের দখলে। 98.66 গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ 296 রান এসেছে কিং কোহলির ব্যাট থেকে। 5-এ মিডল অর্ডারে কিউইদের নির্ভরতার প্রতীক বনে যাওয়া গ্ল্যান ফিলিপস, 40.20 গড়ে যিনি রান করেছেন 201। সেমিফাইনাল না খেললেও প্রত্যাশিতভাবে জিম্বাবুয়ান মিস্টার ক্রিকেট সিকান্দার রাজাও জায়গা করে নিয়েছেন সেরা 11-এ। 11-এ জেনুন স্পিনার বলতে রাইট আর্ম লেগ ব্রেক বোলার সাদাব খান, 15 গড়ে আসরে তিনি নিয়েছেন 13 উইকেট, ব্যাট হাতেও 150 করেছেন 98 রান। তাসমানিয়ার কন্ডিশন বিবেচনায় 11-এ জায়গা মিলেছে 4 পেসারের, যেখানে প্রথম নামটা প্রত্যাশিতভাবেই 13 উইকেট নেয়া ম্যান অব দ্য টুর্নামেন্ট স্যাম কুরান। আছেন প্রোটিয়া পেসার আনরিক নরকিয়া, ইংলিশম্যান মার্ক উড আর ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরিতে পড়া শাহিন আফ্রিদি। টি-20-তে ম্লান পারফরমেন্সের কারণে সেরা 11-তে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের, জায়গা হয়নি শ্রীলঙ্কা, আফগানিস্তান এমনকি স্বাগতিক অস্ট্রেলিয়ারও কারো। তবু আইসিসি ঘোষিত এই 11 নিয়ে তর্কের নেই কোনো সুযোগ। মাহবুব রিমন, সময় সংবাদ।